একেবারে ফুল প্রুফ প্ল্যান। অস্ত্রের ক্রেতা সেজে তককে তককে ছিল পুলিশ। টোপ দিয়ে ভ্যান ভর্তি অস্ত্রসহ পাকড়াও কারবারি। মঙ্গলবার গোপন সূত্রের খবরে জয়নগরের ময়দা এলাকায় বারুইপুর জেলা পুলিশ বাহিনীর হাতে গ্রেপ্তার অস্ত্র কারিগর রহমতুল্লাহ শেখ। তার বাড়িতে গিয়েও চোখ কপালে ওঠার জোগাড়। সর্বসমক্ষে আস্ত একটা অস্ত্রের কারখানা। কার হাত মাথায় নিয়ে রহমতুল্লাহ এই বিপুল পরিমাণ অস্ত্রে ভরেছিলেন বাড়িঘর? সিপিএম এর দৃঢ় বিশ্বাস, অস্ত্র কারখানার মালিক তাবড় তৃণমূল নেতা ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী, সেই জোরেই এত কীর্তি। যিনি ধরা পড়েছেন, খুব যদি ভুল না করি, খুব যদি ভুল না হয়, তৃণমূলের সক্রিয় কর্মী এবং তৃণমূলের ওখানকার যিনি তাবড় নেতা, তার সঙ্গে সরাসরি যোগাযোগ আছে এবং এদের কাছ থেকে তো আগ্নেয়াস্ত্র এই তৃণমূল পঞ্চায়েত ভোটে কেনা কিনে ওখান থেকে নিয়ে ব্যবহার করেছে সারা রাজ্যে পঞ্চায়েত ভোট লুট করবার জন্য। তৃণমূলের চোখে অস্ত্র কারবারি সমাজ বিরোধী। পঞ্চায়েত অশান্তিতে বিরোধীদের সঙ্গে যোগসাজশ থাকতে পারে, অভিযোগ সবুজ শিবিরের। রহমতুল্লাহ শেখ একজন অ্যান্টি সোশ্যাল, ইতিমধ্যে এর আগে ওর বাড়িতে অস্ত্রশস্ত্র উদ্ধার করে আর্মস কেস খেয়েছিল সিপিএম এবং বিজেপির দুষ্কৃতীদের হাত শক্ত করার জন্য, সেই আর্মস তৈরি করে পঞ্চায়েত ইলেকশনের হাত সময় তাদের হাতে দিয়েছে। তরজা চলে তরজার তালে, কিন্তু বছর ভর কেন অস্ত্রের ভয় কাঁটা বাংলা? বেকারত্ব জর্জর বাংলায় ক্রমশ শিল্পের রূপ নিচ্ছে অস্ত্রের কারবার। অস্ত্রই ক্ষমতার আধার, কিন্তু একমাত্র কারখানা হচ্ছে এই বোমা আর বেআইনি অস্ত্র কারখানা, যা দিয়ে ওনারা আগামীতে ওনাদের তৃণমূল তাদের ক্ষমতা থাকতে চাইছে, ক্ষমতা ধরে রাখতে চাইছে। শিল্পহীন রাজ্য, বাঁচতে দিচ্ছে না বেকারত্ব। যতদিনে মুখ্যমন্ত্রীর চেষ্টায় ভিন দেশের লগ্নিতে পুষ্ট হবে রাজ্যের শিল্প, ততদিনে যদি এই বাংলায় গজিয়ে ওঠে আরও অস্ত্রের কারখানা, হাজার হোক রুটি রুজির জ্বালা যে কোনো নিয়মই মানে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।